সৌদি প্রবাসীদের জন্য নিঃসন্দেহে একটি ভালো খবর। সৌদি শ্রম মন্ত্রণালয় প্রবাসীদের জন্য নিচ্ছে দারুণ পদক্ষেপ। সৌদি শ্রম মন্ত্রী গতকাল এক আদেশে সকল নিয়োগকর্তা অথবা কোম্পানিসমূহকে 2019 সালের মধ্যেই কর্মীদের সাথে সম্পাদিত চুক্তির কপি ও বিবরণ গোশি জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স ওয়েবসাইটে আপলোড করতে হবে বলে জানিয়েছেন, যা কর্মী এবং নিয়োগকর্তা উভয়েই দেখতে পাবে। এতে করে আমাদের প্রবাসীদের বড় উপকার হবে। চলুন জানা যাক কি সেই উপকার। এক, মহাকাগজে চুক্তি করে আমাদের প্রবাসীদের আর ঠকানো যাবে না। দুই, কর্মীকে আর কাগজপত্র বহন করতে হবে না। তিন, আদালতে মামলা করতে কাগজপত্রে দাখিল করতে হবে না। কোম্পানিগুলোকে এই বছরের মধ্যেই ধাপে ধাপে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নতুন এই পদক্ষেপের ফলে প্রবাসীদের চাকরি ও তাদের সকল বিষয়ে নজরদারি করতে পারবে মন্ত্রণালয়। নতুন নিয়মের ফলে কোম্পানি বা নিয়োগকর্তা প্রবাসীদের আর ঠকাতে পারবে না। দ্রুতই এই নিয়মের সুফল দেখতে পারবে তারা।